টুরিজম 360-র দেশ বিদেশের সকল দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি নতুন দর্শনের জায়গা নিয়ে যাচ্ছে, তো আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি জুড়ে। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ডিমচার্চ সি বিচ, যেটা কেন্টে অবস্থিত। তো আমরা আজ সকালবেলা আমরা রওনা দিলাম, তো আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কেন্টে অবস্থিত ডিমচার্চ সি বিচ। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনারা এনজয় করবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা সেই ডিমচার্চ সি বিচে চলে আসছি। এখন এইখানে গাড়ি পার্ক, আমরা গাড়ি পার্ক করতেছি এইখানে। এখানে হচ্ছে মার্কেট। তো বন্ধুরা, আমরা এখন সি বিচের দিকে রওনা দিচ্ছি, আমরা এখন নামতেছি। বন্ধুরা, এই বীজটা অনেক ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে, অন্যান্য সি বিচের তুলনায় এটা একটু ডিফারেন্ট। তো আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটি এনজয় করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ডিমচার্চ সি বিচটি অনেক সুন্দর। সব সি বিচই আসলে সুন্দর, কিন্তু এই বিচটা কেন জানি আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডিমচার্চ সি বিচ, যেটা কেন্টে অবস্থিত। বন্ধুরা, আমরা আসলে অনেক এনজয় করতেছি, দিনটাও মোটামুটি ভালো ছিল, এত ঠান্ডা না বা এত গরম না, তো মোটামুটি ভালোই ছিল। তো আমরা আসলে এনজয় করতেছি, তো আপনারা আমাদের সাথে থাকেন, এনজয় করেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বন্ধুরা আপনাদের লন্ডনের কোনো জায়গা বা কোনো জায়গা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই জায়গাগুলো দেখাতে। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর, আসলে এই বিচটা আসলে সুন্দর, অনেক সুন্দর। তো আমরা আসলে অনেক এনজয় করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিমচার্চ সি বিচ, যেটা কেন্টে অবস্থিত। লন্ডন থেকে তেমন একটা দূর না, ঘন্টা খানেক হয়তো লাগছে আমরা আসতে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটি এনজয় করেন, আমরা আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে সাগরের যে ঢেউগুলো আসতেছে, ভালো লাগতেছে ঢেউগুলা। তো বন্ধুরা, আমরা এখন রওনা হয়ে যাচ্ছে, যেহেতু আমরা অনেকক্ষণ ছিলাম, তো আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সূর্য অস্ত যাওয়ার পথে তো আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।